মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, যার নাম দাগ শর্মা মা। বাজে সকাল 6:30, আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি। আর আজকেও বাইরে প্রচণ্ড বাজে ওয়েদার, বৃষ্টি কন্টিনিউসলি হয়েই যাচ্ছে। সকালে উঠে অ্যাজ ইউজুয়াল আমি একটু ব্যালকনিতে যাবো, ব্যালকনিতে একটু দাঁড়িয়ে বাইরেটা দেখবো। আর আজকে হচ্ছে ওর ছুটির দিন, মানে আজকে বকরি ঈদ, তো আজকে অফিসে ছুটি আছে, তো আজকে আমার সকাল সকালে তো রান্নাবান্না নেই। তো আজকে সকালটা আমি শুরু করব হচ্ছে একটু এক্সারসাইজ দিয়ে, তো চলো শুরু করা যাক। আর ওই যে দেখুন কি সুন্দর সকালবেলায় গার্ডেনেতে মর্নিং ওয়াক করছে ওরা। তো আমি এদিকে চেঞ্জ করে ফ্রেশ হয়ে চলে এসেছি, ওদিকে দাক্ষিণ বাবা জানায় এখনো ঘুমাচ্ছে, ওঠেনি, উঠতে লেট আছে, তো অতক্ষণ আমি একটু এক্সারসাইজ করে নিই, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এক্সারসাইজ আমি শুরু করি কিছু ফ্রি হ্যান্ড দিয়ে, তারপরে আমি একটু ডাম্বল দিয়ে করি। এই ডাম্বলগুলো অ্যাকচুয়ালি হাজব্যান্ডের, ওর অ্যাকচুয়ালি সবসময় সময় হয় না এক্সারসাইজ করার, তো আমি এখন কন্টিনিউ করছি, একটুখানি লেগে পড়েছি এক্সারসাইজের জন্য। টানা এই দুটো মাস আমি একটু হার্ড এক্সারসাইজ করছি, অ্যাকচুয়ালি ওয়েটটা একটু বেশি বেড়ে গেছিলো, তো এই দুটো মাসে আমি মোটামুটি 7-8 কেজি ওয়েট লুজ করেছি, কিন্তু এখনও অনেকটা ওয়েট কমানোর দরকার আছে। প্রেগনেন্সির পরে অ্যাকচুয়ালি এত বেশি চর্বি হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে, তো এটা কমার নামই হচ্ছে না, তো অনেকটাই ট্রাই করছি আমি। অ্যাকচুয়ালি আসল কারণটা হচ্ছে খাওয়া দাওয়ার জন্য, এত বেশি আসলে খেতে পছন্দ করি, তো তাও এখন একটু কন্ট্রোল করছি, যতটা খেতাম তার থেকে মোটামুটি একটু কমিয়ে দিয়েছি। অনেক রকম ইউটিউব ভিডিওস দেখি, তো অনেক রকম টিপস অ্যান্ড ট্রিক্স জানার চেষ্টা করি কি কী করে তাড়াতাড়ি ওয়েটটা লুজ করা যাবে, তো সেই সব একটু ট্রাই করতে থাকি। তো মোটামুটি আমি আধ ঘন্টা ডাম্বেল ইয়োগা এক্সারসাইজ এগুলো করি, আধ ঘন্টা পর আমি একটু জল খেয়ে একটু 2 মিনিট রেস্ট নিয়ে সাইকেল করি, আমার কাছে একটা ইনডোর সাইকেল আছে, তো চলো সাইকেল এক্সারসাইজটা শুরু করা যাক। এই ইনডোর সাইকেলটা মোটামুটি 2 বছর আগে আমাদের নেওয়া হয়েছিল অ্যামাজন থেকে, তো সাইকেলটা প্রচণ্ড কাজ দেয় আর খুব তাড়াতাড়ি বেলি ফ্যাটসটাও ঝরে, কিন্তু আমার অ্যাকচুয়ালি 2 বছর মানা ছিল এই সাইকেলটা করার। তো আজকের মতন এক্সারসাইজ দেখে নেই, তো মোটামুটি 1 ঘন্টা, সরি হাবাচ্ছে পুরো, তো মোটামুটি 1 ঘন্টা যায় আমার এক্সারসাইজ করতে, কখনো 1 ঘন্টার বেশিও চলে যায়, তো তারপরে বাকি শিডিউলটা চলো শেয়ার করি তোমাদের সাথে। তো তারপর আমি লেগে পড়ি ঘরের সমস্ত কাজকর্ম দিকে, ফার্স্টে আমি এদিকে একটু ঝাড়া পোছা করে নিই। অ্যাকচুয়ালি ঘরের সব কাজ আমিই করি, কাজের লোক রাখিনি, কাজের লোক রেখেছিলাম কিন্তু কাজের লোক ছাড়িয়ে দিয়েছি, অ্যাকচুয়ালি ওরা না কখনো আসে না টাইমে আসে না, প্লাস এত ছুটি, তো আমার এটা নিয়ে টোটাল 3টে কাজের লোক চেঞ্জ করা হয়ে গেল অলরেডি, তো সেই জন্য ডিসাইড করেছি সব কাজ আমি নিজেই করব। আর এদিকে 9:30 বাজে আর এই যে দক্ষের ঘুমও ভেঙে গেছে, তো আজ যেহেতু ওর পাপার অফিস ছুটি আছে, তো ওর পাপা আজকে ভালো ওকে টাইম দিতে পারবে, তো এই দিকে পাপা আর দক্ষ দুজনেই ব্যালকানিতে বসে গেছে আর বাইরে একটু ভিউটা দেখছে, আর ততক্ষণ আমি এদিকে ওর ব্রেকফাস্টটা রেডি করে নেবো। তো এদিকে ব্রেকফাস্টে আজকে আছে ওর সুজি কলা দুধ দিয়ে, সুজিটা আমি একটু ভেজে রেখে দিয়েছিলাম বটলেতে, তো ওটাতে কী হয় কি তাড়াতাড়ি সুজিটা খুব রেডি হয়ে যায়, তো দুধে মোটামুটি জাস্ট 5 মিনিট কুক করলেই এটা রেডি হয়ে যায়, তো এটা গরম বলে আমি একটা জলের বাটির মধ্যে রেখে দিয়েছিলাম যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আর এই বাটির মধ্যে আমি একটা কলা নিয়েছি যেটাকে ভালো করে স্ম্যাশ করে নিয়েছি আর তার মধ্যে এই সুজিটা দিয়ে দিয়েছি, আর এই যে রেডি হয়ে গেছে, আর ওকে খাইয়ে এখন আমি ঘরের বাকি কাজটাও সেরে নেব। তো ওকে খাওয়ানোর পর আমি হাই চেয়ারে ওকে বসিয়ে রাখি আর তারপর আমি ঘরটা মুছে নিই, ঝাড়ুটা আগে লাগানো হয়ে গেছে, তো বাড়ির কাজ আমি নিজে করাটাই পছন্দ করি, তো ঘর মোছার পরে এদিকে আমি ওয়াশিং মেশিনেতে কাপড়টাও দিয়ে দিয়েছি, সাইডে যে আমার একটা ডিশওয়াশার আছে তো এটাতে বাসন ধুতে আমাকে খুবই হেল্প হয়, তো ডিশওয়াশারটা আমি রোজ চালাই না, মাঝে মাঝে, ডিশওয়াশার অ্যাকচুয়ালি ভালো যে ক্লিন হয় সেটাও বলবো না, তো যেদিন খুব প্রবলেম হয় কি খুব বেশি বাসন হয়ে যায় তখন আমি ডিশওয়াশারটা চালাই। তো যখন আমি অ্যাকচুয়ালি সুইজারল্যান্ডে ছিলাম তখন থেকেই মোটামুটি নিজে কাজ করার হ্যাবিটটা হয়ে গেছিলো, ওখানে সবাই নিজের কাজ নিজেই করে, তো এদিকে ছেলে বসে একটু টিভি দেখছে, আমি তার ফাঁকে একটু ব্রেকফাস্টটা বানিয়ে নিয়েছি, তো ব্রেকফাস্টে আজকে আছে ম্যাগি, ম্যাগিটা আমি খুবই সিম্পল ওয়েতে বানাই, জাস্ট একটুখানি গাজর, একটু বিনস, একটু ডিম, পেঁয়াজ এইসব দিয়ে একটু ভেজে জাস্ট একটু সস ফস দিয়ে জল দিয়ে জাস্ট নাড়িয়ে রেডি করে ফেলি, তো ম্যাগিটা অতটা খারাপও লাগে না, খেতে ভালোই লাগে। আর ওদিকে ওর পাপা গেছিলো আজকে বাজারে, তো আজকে ওর হঠাৎ জানি না বকরি দেখো বকরি খাওয়ার ইচ্ছে হয়েছিল, তো সেই জন্য সকাল সকাল চলে গেছিলো একটু মাটন আনতে, আর যেই ওর পাপাকে দেখেছে ও অমনি বেরিয়ে পড়েছে বাইরে যাবে বলে, একটু কান্নাকাটি করছিল, তো যাই হোক চলো মাটন প্রিপারেশনটা একটু করে নিই। তো ও যখন বাজারে গেছিলো আমি তখন একটুখানি আলু রসুন আদা এগুলো সব আমি ছাড়িয়ে রেডি করে রেখেছিলাম,
তো মাটনটা আনার পরেই আমি একটু ধুয়ে ওটাকে ম্যারিনেট করে আদা রসুন একটু সর্ষের তেল এসব দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তারপরে কুকিং প্রসেসটা শুরু করলাম। তো এদিকে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে আমি ওর মধ্যে ম্যারিনেট করা মাটনটাকে ভালো করে দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিলাম। তো এটাকে খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেলটা ভালো করে বেরিয়ে আসে। তারপর আমি এটাকে নর্মাল প্রেশার কুকারের মধ্যে দিয়ে সঙ্গে ভাজা আলু আর মাটনের চর্বিটা দিয়ে একটু জল দিয়ে কুকারে মোটামুটি 5 থেকে 7টা সিটি দিয়ে রেডি করে নিই। আর এদিকে ছেলের খাবারও রেডি হয়েছে। তো ছেলেকে আজকে খাওয়াচ্ছি হচ্ছে মাটন। মাটনের আমি অ্যাকচুয়ালি মেটেটা দিই, মেটে আর আলুটাকে একটু ভালো করে জলে ধুয়ে নিই। তো ও খেয়ে নেয়, ও খুব ভালো করে খায়। তো ওকে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিয়ে, চান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আমরা এদিকে খেতে বসে পড়েছি। তো লাঞ্চে আজকে ছিল হচ্ছে মাটন, মাটনের ঝোল অ্যাকচুয়ালি আর বেগুন ভাজা। তো মাটনের সাথে অ্যাকচুয়ালি এক্সট্রা কোনো আইটেম লাগে না, তো সেই জন্য আর কিছু বানাইনি। আর এই যে এদিকে আমি স্নান করে পুজো দিয়ে আরামসে খেতে বসে পড়েছি। তো আজকে এর সাথে ভিডিওটা শেষ করলাম। হোপ আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকবে। তো ভিডিওটা প্লিজ ভালো লেগে থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড বাই বাই।